হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ীর আপডেট নিয়ে। শ্রীময়ী তার ছেলে এবং শ্বশুর মশাইকে নিয়ে রোহিত সেনের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পারে জাঁকজমক একটা পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে অনেক আত্মীয় স্বজন লোকজন এসেছে। ডিঙ্কা রোহিত আঙ্কেল বলে ডাকে এবং রোহিত হাসি মুখেই ডিঙ্কার কাছে এগিয়ে যায়। ডিঙ্কা ফুলের তোড়াটা রোহিতের হাতে তুলে দিলে রোহিত খুব খুশি হয়ে যায়। এরই মধ্যে রোহিত সেন তার খুত্তুতো বোন এবং তার বোনের স্বামীর সাথে শ্রীময়ী এবং তার পরিবারের মানুষগুলোর পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকে। তারা এসে খুব খুশি, বলে আপনার কথা শ্রীময়ী অনেক শুনেছি, আজকে আপনাকে দেখে আমার চোখ সার্থক হলো। হ্যাঁ, আমিও শুনেছি আপনার কথা, রোহিতদা আমাকে বলেছে ওনার একজন বোন রয়েছে, কিন্তু কখনো আলাপ পরিচয় করিয়ে দেননি এবং আপনার সাথে পরিচয় হয়নি। আজকে তো পরিচয় হয়ে গেল, এরপর থেকে আপনারা যেমন আমাদের বাড়িতে আসবেন আমরাও আপনাদের বাড়িতে যাব, কোনো চিন্তা করবেন না, আলাপ পরিচয় তো হয়েই গেল। এরই মধ্যে সর্বজিৎ তার সব বন্ধু বান্ধবদেরকে ডেকে এনেছে। তার মামুর আজকে জন্মদিন, কিন্তু কলেজে বলেছে যে তার মামুর বিয়ে। এই কথাটা বলে দিথির মনে কষ্ট দিয়েছে, যাতে দিথি এবং রোহিত সেনের সম্পর্কটা খারাপ হয়ে যায়। রোহিত সেন এখন দিথিকে বেশি ভালোবাসছে, তার পরিবারের সাথে বেশিটা সময় কাটাচ্ছে, এটা সর্বজিৎ মেনে নিতে পারছে না। তাই ষড়যন্ত্র করে দিথি এবং রোহিত সেনের ভুল বোঝাবুঝি তৈরি করার জন্যই এই মিথ্যে কথাটা বলেছিল। এরপরে সর্বজিৎ যখন ডাকে রোহিত সেনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার বন্ধুদেরকে, তখনই সেখানে রোহিত সেন চলে যায়। কিন্তু যাবার আগে ডিঙ্কাকে জিজ্ঞাসা করে যে ডিঙ্কা দিথি এলো না, দিথি তো বলেছিল কলেজ থেকে ডিরেক্ট এখানে চলে আসবে, এখনও যে কেন এলো না বুঝতে পারছি না, হয়তো কলেজে অনেক ক্লাস রয়েছে, তারপরে পড়াশোনার চাপ, এই কারণে বাড়িও ফিরে যেতে পারে, তার জন্য হয়তো সময় বের করতে পারেনি, আসলো না। কি যে বলছো না ডিঙ্কা তুমি, দিথির রোহিত আঙ্কেলের আজকে পার্টি, আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছি, দিথির কি আসা উচিত ছিল না? আজকে যদি দিথি আমার পার্টিতে না আসে, তাহলে দিথির সাথে কিন্তু আমি বোঝাপড়াটা করে নেব, ও কেন এই কাজটা করলো সেটা তো আমাকে জানতে হবেই, আমি দিথিকে নিজের মেয়ের মতো ভালোবাসি, আর সেই মেয়ে যদি আমার পার্টিতে না আসে তাহলে আমার কতটা খারাপ লাগে। রোহিত সেন সর্বজিতের বন্ধুদের সাথে পরিচয় হতে যায়। এরই মধ্যে শ্রীময়ী শ্বশুরমশাই বলে যে আসল লোকটা কোথায়, আসল লোক মানে আপনারা কি বলতে চাইছেন আমি তো বুঝতে পারছি না, মানে রোহিতদার আজকে নাকি বিয়ের পার্টি, সেজন্যই তো আমরা এসেছি। তখনই রোহিত সেনের বোন হেসে ফেলে, বলে কি যে বলছেন শ্রীময়ী আপনি, আমার ভাইটা যদি বিয়ে করত তাহলে তো হয়েই যেত, আর এ জীবনে হয়তো সে বিয়ে করবে না, আজকে তো রোহিতদার জন্মদিন, আর এমনভাবে জন্মদিনটা পালন করছে দেখুন না, কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। আমরা বলেছিলাম এখানে হ্যাপি বার্থডের একটা বোর্ড লাগাই, কিন্তু লাগালো না, বলে এই বয়স আছে নাকি এখনও রোহিত সেনের? হ্যাঁ, লোকজনকে যদি খাওয়াতে চায়, দান দক্ষিণা করতে চায়, করতেই পারে, তবে কাউকে বলার দরকার নেই যে আজকে রোহিত সেনের জন্মদিন। আমরা জোর করলাম বলে পরে রোহিত দাই পার্টিটা না করে আর পারলো না, তাই আমাদেরকে বলেছে যে আজকে ওই বাড়ি থেকে শ্রীময়ী এবং তার পরিবারের সবাই আসবে, সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দেবে। সত্যি সত্যি দেখুন আপনারা চলে এসেছেন আর আলাপ পরিচয়টা হয়ে গেল। শ্রীময়ী তার শ্বশুরমশাই এবং তার ছেলে অবাক হয়ে যায়, ভাবে কি ব্যাপার, তার মানে দিথি যে বলেছিল রোহিত সেনের বিয়ে, সর্বজিৎ নাকি এই সমস্ত কথা বলেছে, আজকে সর্বজিতের সাথেও মুখোমুখি শ্রীময়ীর দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় হয়ে যাবে। যে শ্রীময়ীকে সকলের সামনে এতটা কলেজে অপমান করে, দিথিকে হিউমিলিয়েট করে, এই সব কিছু যখন রোহিত সেন জানতে পারবে তখন কি অবস্থা করবে সর্বজিতের? যে ছেলেকে হাতে করে মানুষ করেছে সে আজকে এত বড় চালাকি ষড়যন্ত্র করে যাচ্ছে। এদিকে অনিন্দ্য রেগে গিয়ে নিজের আলমারি থেকে কাপড় চোপড় বের করে ব্যাগ গোছাতে শুরু করে দেয়। জুন এসে বলে কি করছো অনিন্দ্য, আমি তোমার থেকে মুক্তি চাই, আমি দূরে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ তুমি, আমাকে এই অবস্থায় ফেলে, আমার অ্যাডভান্স অবস্থা, তুমি এইভাবে যদি আমাকে ফেলে চলে যাও তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো, লোকে কি বলবে এই সময় তুমি আমাকে ছেড়ে দিলে? অনিন্দ্য হেসে ফেলে, বলে তুমি কেন হাসলে আমাকে বলো, এর পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে। হ্যাঁ কারণ তো আছে, তোমার কথা শুনে হাসলাম জুন, তুমি মানুষের কথা এখনও চিন্তা করো নিজের পরিণতির কথা চিন্তা না করে? আমি তো চলে যাচ্ছি, আমাদের বেবি হবে, তখন তোমাকে খবর দিলেও তুমি ফিরে আসবে না? দেখো আমি বিশ্বাস করি না যে এই সন্তানটা আমার, তার মানে আমি এই সন্তানটা কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম? তুমি কি করে বলতে পারো অনিন্দ্য আমার চরিত্র খারাপ, তুমি এই কথাটা এখন আমাকে বদনাম দিচ্ছ? দেখো আমি তোমার হাত পা ধরছি অনিন্দ্য, তুমি এইভাবে বলো না, তোমার সন্তানই আমার গর্ভে বড় হয়ে উঠছে, তুমি এইভাবে নিজের সন্তানকে অস্বীকার করো না, আমার সাথে তুমি যাই আচরণ করো না কেন সন্তানকে অস্বীকার করো না, তোমার গর্ভে যে সন্তান আদৌ আছে কি না সেটাই আমি এখনও কনফিউশনে রয়েছি, আর আমি যদি সেটা মানতে পারতাম তাহলে অবশ্যই করে আমি এই সন্তানের দায়িত্ব নিতাম, তোমার দায়িত্ব না নিলেও। তুমি কি করলে, সুযোগ বুঝে তুমি যে কনসেপ্ট করেছো সেটা সবাইকে জানিয়ে দিলে, কই সন্তান যখন তোমার কনসেপ্ট করেছিলে তখন তো তুমি আমাকে জানানোর
প্রয়োজন বোধ মনে করনি? তুমি সবার সামনে আমাকে জানিয়ে দিলে কেন? শ্রীময়ীকে কষ্ট দেবে বলে, ওকে আঘাত দেবে বলে সবটা এমে বুঝতে পারছি। তবে জুন, এটা মনে রেখো, বিয়েটা কিন্তু আমি তোমাকে করতে চাইনি, শ্রীময়ী জোর করেছে বলে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। দেখো অনিন্দ, তুমি তার মানে আমাকে ভোগ করতে চেয়েছিলে, সন্তানের দায়িত্ব নিতে চাওনি, বিয়ে করতে চাওনি, তাই না? জুন, এক হাতে কখনো তালি বাজে না। এমন অনেক সম্পর্ক পৃথিবীতে রয়েছে যেটা কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত পৌঁছায় না। তার মানে কি তুমি সেরকম একটা সম্পর্কে ছিলে? এটা তো কোনো সলিউশন হতে পারে না অনিন্দ, তুমি এইভাবে আমাকে অস্বীকার করবে? আর মনে মনে জুন রেগে যায়, বলে, তুমি যত বলবে আমাদের বিয়েটা শ্রীময়ীর কারণেই হয়েছে, তত অনুভর আগুন আমার ভেতরে জ্বলে যাবে, আমি তত শ্রীময়ীর ওপর প্রতিশোধ নেব, শ্রীময়ীকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দেব। কি ভাবছো এত মনোযোগ দিয়ে জুন? কি করে আমাকে আটকাবে? পারবে না। আজকে রাতটুকু আমি একটু শান্তির ঘুম ঘুমোতে চাই, কালকে সকালে আমি বেরিয়ে যাব। তার মানে তুমি কোথায় যাচ্ছ? তোমার না অফিস আছে? অফিস আছে, তবে সেখানে আমি কয়েকটা টাকা পাই বেতন, সেখানে তো আমাকে কাজ করতেই হবে। তারপরে আমি কোথায় যাব, কোথায় থাকবো, সেই কৈফিয়ত তোমাকে দেবো না। আর কেউ আমার সাথে যেমন যোগাযোগ করতে পারবে না, তেমন আমিও কারোর সাথে যোগাযোগ রাখবো না। এই সিদ্ধান্ত নিয়েই আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তার মানে এখনও আমার হাতে সারাটা রাত রয়েছে, কালকে পর্যন্ত সকালে অনিন্দ্য চলে যাবে, তার আগেই আমাকে ঘটনাটা ঘটাতে হবে, যে করেই হোক অনিন্দ্যর যাওয়া আটকাতে হবে। এবং আমার হাতে বেশি সময় নেই, কারণ জুনের গর্ভে কিন্তু কোনো সন্তান নেই। এখন জুন পরিকল্পনা করে নিয়েছে যে এই গর্ভের সন্তান না থাকা ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য শ্রীময়ীকে দায়ী করবে। শ্রীময়ী নাকি জুনের গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য সক্রিয়ভাবে দায়ী, এবং শ্রীময়ী নাকি পরিকল্পনাভাবেই সন্তানকে নষ্ট করে দিয়েছে। তার কারণেই জুন কিন্তু এবার থানা পুলিশ করবে, পুলিশের কাছে লিখিত অভিযোগ এফআইআর করবে, আর তার ভিত্তিতে পুলিশ বাড়িতে এসে চার্জ করবে শ্রীময়ী সেনগুপ্ত কোথায়। শ্রীময়ী কথা বলতে এলেই জানতে পারবে যে জুন তখন সামনে এসে দাঁড়িয়ে বলে যে আমার সন্তানের খুনি হচ্ছে শ্রীময়ী সেনগুপ্ত, ওনাকে অ্যারেস্ট করুন, ওনার পাপের শাস্তি তো শ্রীময়ীকে পেতেই হবে। আমার সন্তানকে এইভাবে শেষ করে দিল ইচ্ছে করে? শ্রীময়ী এবং তার বাড়ির লোক অবাক হয়ে যায়। এবার শ্রীময়ী বুঝতে পারবে যে জুনের ভালো করতে গিয়ে কত বড় বিপদ সে ডেকে এনেছে, যার কারণে রোহিত সেন কিন্তু শ্রীময়ীকে বলতো জুনকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। জুন অনিন্দ বাইরে গিয়ে থাকতো, সেটাই ভালো ছিল। এই বাড়িতে রেখে আদর যত্ন ভালোবাসা দিয়ে জুনকে কি পেল? বিনিময়ে অপমান অপদস্থ, থানা পুলিশের টানাহেঁচড়া ছাড়া আর কিছুই পেল না। অনিন্দও কিন্তু অবাক হয়ে যায়, জুন এত বড় একটা অভিযোগ করেছে শ্রীময়ীর নামে? কারণ জুন চেয়েছিল আগে থেকেই এ ধরনের একটা ঘটনা ঘটাবে, তাই তো অনিন্দ্যকে বলেছিল যে আমি না এখন খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছি, দেখছি যে পাহাড়ে উঠেছি, সেখান থেকে পড়ে গিয়ে আমি আমার সন্তানকে আর খুঁজে পাচ্ছি না, আমার সন্তান হারিয়ে গেছে। তুমি বুঝতে পারছো তো অনিন্দ্য, এই অবস্থা আমাকে ছেড়ে যেও না। অনিন্দ্যকে যেমন নিজের কাছে ধরে রাখতে চায় জুন, তেমনই কিন্তু শ্রীময়ীকে অনিন্দ্যর জীবন থেকে সরাতে এই এত বড় ষড়যন্ত্র করেছে। রোহিত সেন কিন্তু এবার আর চুপ করে থাকবে না, আর শ্রীময়ী এবার নিজের প্রাপ্যটুকু পেয়ে গেল তো। এরপরেও যদি শ্রীময়ী শিক্ষা না হয়, তাহলে এবার শ্রীময়ীর বাড়ির লোকেরাও শ্রীময়ীকে ক্ষমা করতে পারবে না। অনিন্দ জুনকে জানিয়ে দেয় যে দেখো জুন, তোমার সাথে আমার একটা সময় টান তৈরি হয়েছিল, সেটা শুধু আকর্ষণ হয়েছিল, সেটা কখনো ভালোবাসা নয়। শ্রীময়ী আমার অভ্যেস ছিল, আমার ভালোবাসা ছিল, সেটা আমি এখন বুঝতে পারছি। শ্রীময়ীর মতো মানুষেরা কখনো যদি নিজের ভালোটা বুঝতো, তাহলে আমার জীবনে আমাকে এতটা গিলফিল হতো না, বুঝতে পেরেছো তো? অনিন্দ, তুমি যে কি বলছো না, শ্রীময়ী এখন বড় ডালে নৌকা বেঁধেছে, তুমি যতই শ্রীময়ীর পেছু পেছু দৌড়াও না কেন, শ্রীময়ী তোমাকে আর পাত্তা দেবে না। সেটা যদি শ্রীময়ী করতে পারতো, তাহলে আমার মন থেকে একটু বোঝাটা হালকা হতো। আমি বুঝতে পারছি অনিন্দ, তুমি শ্রীময়ীর সামনে দিয়ে তোমার বউকে নার্সিংহোমে ভর্তি করাবে, সেখান থেকে বাচ্চা নিয়ে বাড়িতে ফিরবে, তোমার তিনটে ছেলে মেয়ে রয়েছে, তাদের সামনে তুমি কি করে দাঁড়াবে, এইসব ভেবে তুমি আমার সন্তানকে অ্যাকসেপ্ট করে নিতে চাইছো না, তাই না? দেখো জুন, সেটা যদি তুমি বুঝতে, তাহলে তুমি স্যাক্রিফাইস করতে। কিসের স্যাক্রিফাইস অনিন্দ? একটা মেয়ে আমি, আমার একটা সন্তান কাম্য, এটাই তো একটা স্বাভাবিক বিষয়, তুমি এটাকে কেন জটিলতায় তৈরি করছো বলো তো? দেখো, তোমার বুকান রয়েছে, আমার তিন ছেলে মেয়ে রয়েছে, আমরা তাদেরকে নিয়েই তো বাকিটা জীবন কাটিয়ে দিতে পারতাম, তুমি সেটা করনি। তুমি কি করলে? প্রতিশোধের আগুনে তুমি এইভাবে আমাকে শ্রীময়ীর চোখে ছোট করে দিলে। এরপরে শ্রীময়ী এবং পুরো পরিবারের মানুষগুলো আমাকে ভুল বুঝছে, তুমি একলা করে দিয়েছো আমাকে। এত বড় অত্যাচারের পরে আমি তোমার সাথে আর থাকতে পারবো না জুন। দেখো অনিন্দ, তুমি আমাকে অনেক কষ্ট দিচ্ছ, তুমি এগুলোর কথা বলছো, আমি কিন্তু আর নিতে পারছি না। আর মনে মনে ভাবছে যে অনিন্দ, তোমাকে আমি এত সহজে চলে যেতে দেবো? কখনো না, তোমাকে যে করেই হোক আমি আটকে রাখবো, আর তারপরেই তো আমার খেলাটা শুরু হয়ে যাবে, তোমাকে তো খেলাটা না দেখে আমি কোথাও যেতে দেবো না। জুন অনিন্দকে ভালোবাসে, এ কথা জানালে অনিন্দ হেসে ফেলে, হাততালি দেয়।
বলে, মনে রেখো জুন, যখন তুমি এই কথাগুলো বলবে ফোনের রেকর্ডারটা অন করে রাখবে। তুমি কি বললে যে আমার এত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে আমি কি করব? যদি তোমাকে তোমার ভালোবাসা না পাই অনিন্দ, তাহলে তো এই টাকা পয়সার আমার কোনো মূল্য নেই, এই কথাগুলো মনে থাকবে তো তোমার? তার জন্য বলছি যে মনে রেখে দিও, আজকে যেভাবে তুমি কথা বলছো নত হয়ে, এই কথাগুলো তোমার সারা জীবন কখনো থাকবে না, সেটা আমি বেশ ভালো করে জানি। তুমি যা প্রতিশোধ পরায়ণ মেয়ে, তুমি সব সময় শ্রীময়ীর ক্ষতি করার চেষ্টা করে গেছো, অথচ সেই শ্রীময়ী তোমার সব সময় ভালো করার পাশে থাকার চেষ্টা করে গেছে, বুঝতে পেরেছো তো? জুন মনে মনে আরও রেগে যাচ্ছে। অনিন্দ, যতবার তোমাকে বলি যে শ্রীময়ীর কথা আমার সামনে বলতে না, ততবারই তুমি বারবার করে বলো, আর ততবারই আমার রাগ উঠে যায় শ্রীময়ীর ক্ষতি করার জন্য, ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবার জন্য। বলো, তোমার যত ইচ্ছে বলো, আমি শ্রীময়ীকে ছাড়বো না। পরক্ষণেই বলে যে দেখো, আমি শ্রীময়ীর সাথে নিজের সম্পর্কটা ঠিক করে নিতে চেয়েছিলাম, কিন্তু তখনই কেউ না কেউ এসে সম্পর্কে জটিলতা তৈরি করে, আমাদের মধ্যে কখনোই ভালো বন্ধুত্ব তৈরি হয়নি, বুঝতে পেরেছো তো? আমি তো কখনো শ্রীময়ীর ওপর প্রতিশোধ নিতে চাইনি, কিন্তু তুমি আমাকে যেভাবে ঠকিয়েছো বা তুমি আমার সাথে যেভাবে কথা বলছো, তাতে করে আমি নিজের মাথা ঠিক রাখতে পারি না অনিন্দ। শ্রীময়ীর কিন্তু রোহিত সেনের পার্টিতে গিয়ে ভুল ধারণাটা ভেঙে গেল। রোহিত সেন যে শ্রীময়ীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না বা বিয়েও করতে পারে না, সেটা সে আবারও প্রমাণ করে দিল। তার ভালোবাসা একদমই খাঁটি, কখনো ভালোবাসায় কোনো খাদ নেই। তাই রোহিত সেন যখন জানতে পারবে শ্রীময়ীকে জুন এইভাবে ফাঁসিয়েছে, এত বড় ঝামেলায় পড়েছে, তখন রোহিত সেন কিন্তু না এসে থাকতে পারবে না। কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? জুনের সন্তানের খুনের দায়ে শ্রীময়ীকে জেলে ভরল জুন, পুলিশ ডেকে নিয়ে এসে। জুনের কিন্তু আগে থেকে এই সমস্ত পরিকল্পনা ছিল, কারণ জুনের গর্ভে কোনো সন্তানই নেই। এখন সন্তান নষ্টের খুনের দায় যদি শ্রীময়ীর ঘাড়ে চাপিয়ে শ্রীময়ীকে অনিন্দর জীবন থেকে সরিয়ে দেওয়া যায় এবং সবার সেমপিতি আদায় করা যায়, শ্রীময়ীকে সকলের চোখে খারাপ বানানো যায়, সেই সমস্ত পরিকল্পনা জুন এঁটে রেখেছে। এরপরে রোহিত সেনও কিন্তু ছাড়ার মানুষ নয়। এবার তাহলে অনিন্দর সাথে সত্যিই কি জুনের ডিভোর্স হয়ে যাবে, যখন জানাজানি হয়ে যাবে যে জুন এইসব কিছু শ্রীময়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দায় চাপিয়ে দিয়েছে এবং জুন এতদিন যাবৎ বাচ্চা হওয়ার অভিনয় করে পরিবারের মানুষগুলোর সাথে অনিন্দর সম্পর্ক খারাপ করেছে, শ্রীময়ীকে কষ্ট দিয়েছে? এই সব কিছুর পরে কোনোভাবেই আর অনিন্দ জুনের সাথে থাকতে চাইবে না, এবং এরপরে ডিভোর্সটা কিন্তু খুব সহজেই জুনের সাথে অনিন্দর হয়ে যাবে। জুনের সত্যিটা কিন্তু সবার সামনে আনবে এবার রোহিত সেন। এত বড় কলঙ্ক শ্রীময়ীর ঘাড়ে দিয়েছে, কোনোভাবেই শ্রীময়ীকে বিনা কারণে অন্যায়ভাবে শাস্তি পেতে দেবে না রোহিত সেন। এবার জুনের সত্যিটা কিভাবে বের করে আনবে? এবার জুন যে বড় বড় কথা বলছে, সে সব কথা কী করে চুপ করাবে? জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে এক্সট্রা দলসার পর্দায়, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।